এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার। কি ধরনের গান? নিগুঢ় তত্ত্বের গান, মর্মবাণীর গান, বাঙালির আত্মতত্ত্বের গান, আপনার আমার আত্মতত্ত্বের গান। এটি এমন একটা আসর যে আসরে আসলে আপনি আপনাকে চিনতে পারবেন, আমাকে চিনতে পারবেন, আমি আপনাকে চিনতে পারব, মানুষ মানুষকে চিনতে পারবে। মানুষের আনন্দের বাজার, সাধু মেলা, এমন একটা সময় যেদিন বৌদ্ধ পূর্ণিমার পূর্ণিমার চাঁদ আমাদের মাথার কাছে উকি দিয়ে আমাদেরকে সবকিছু দেখছে। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, বেশি আলোচনা করব না, কারণ এখন গান শোনার পালা। লালন সাঁইজি আমাদের বাঙালির চিন্তা এবং মননে সবথেকে বড় যে পরিবর্তন এনেছিলেন তার প্রেমের বাণীর মাধ্যমে। তার প্রেম সর্বজনীন ছিল, কোনো এক রৈখিক কিংবা একটা সম্প্রদায়ের মধ্যে কোনোভাবেই সেটি সীমাবদ্ধ ছিল না। লালন তার গানে বলেছেন, স্কেলটা দিন, নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে, যে প্রেমেতে আল্লাহ নবী, যে প্রেমেতে আল্লাহ নবী মিরাজ করেছে, আল্লাহ নবী মিরাজ করেছে, নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। কোন প্রেম? যে প্রেমে আল্লাহ নবী নিজে মিরাজ করেছেন, দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, সেই প্রেমের শক্তি এত। আমরা সেই নবীরই উম্মত, সেই নবীর উম্মত হয়ে যদি আমরা পারস্পরিক সেই প্রেম, সেই প্রীতি, সেই দর্শন, সেই মানবতাবাদকে ধারণ করতে পারি, তাহলে ঈশ্বর স্বয়ং মানুষের মাঝে যে বিরাজমান সেটি আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারব। লালন সাঁইজি সেই মর্মবাণী আমাদেরকে বলেছেন। আমরা মরমী গানে দেখতে পাই, হাসন রাজার গানে, প্রেমের বাজারে বিকে মানিক সোনারে, প্রেমের বাজারে বিকে মানিক সোনারে, যে জনে চিনিয়া কেনে, যে জনে চিনিয়া কেনে লোভ হয় তার দোনারে, প্রেমের বাজারে বিকে মানিক সোনারে, প্রেমের বাজারে বিকে মানিক সোনারে। এই প্রেমের বাস্তবায়ন যদি আমরা করতে চাই তাহলে কোন পন্থা? লালন সাঁইজি কি বলেছেন, আমাদের সাধনার পন্থা কি হবে? আমাদের সাধনার পন্থা হবে যে আত্মকে জানা, নিজেকে জানা। প্রেম কখনো এক পাক্ষিক অথবা এক পক্ষ থেকে সম্ভব নয়। লালন সাঁইজির যে বাণী, মানবতার বাণী, বাউলের যে বাণী, সেখানে প্রথমে আপনি আমি আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়। সেখানে ধনী গরিব ধর্ম বর্ণের কোনো বিভেদ নেই। আজকের আকাশের চাঁদ যেমন, এই আকাশ, এই চাঁদ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সমান। এই চাঁদ দেখেই আমরা কয়েকদিন আগে পবিত্র ঈদ উল ফিতর পালন করেছি, তখন আমাদের কাছে অতি পবিত্রতার প্রতীক এই চাঁদের দর্শন। ঠিক তেমনি আজকে বৌদ্ধ পূর্ণিমা, চাঁদ একইভাবে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের কাছেও পবিত্রতার প্রতীক। তাহলে চাঁদের সঙ্গে যদি সব মানুষের এই সম্পর্কটা হয়, কেন আমরা ছোটবেলায় শিখেছি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, সেখানে ধর্ম গোত্র বর্ণ কিন্তু চাঁদকে আমরা বিভেদ করিনি, সেক্ষেত্রে আমাদের ভিতরেই, মানুষের ভিতরেই সেই অধর মানুষ, যে পরম সৃষ্টিকর্তা, যে পরম পুরুষের বিরাজমান, তিনিও আমাদের কোনো কিছুকেই বিভেদ করেন না। লালনের গানে সেই আত্মকথা, সেই আত্মতত্ত্ব, সেই নিজের কথা, নো দাই সেলফ, নিজেকে জানা, মান আরাফা নাফসুহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনেছে সে তার রবকে চিনেছে। নিজের নফসকে, আত্মকে জানার মধ্য দিয়েই আমরা আমাদের পরম সত্তাকে, পরম আত্মাকে জানতে পারি। এটা কিভাবে? তাহলে আমাদের চেনার উপায়টা কিভাবে? এখন আমরা কি বিদেশ থেকে ধার করে নিয়ে আসবো, নাকি আমাদের মধ্যে আছে? অবশ্যই আমাদের মধ্যে আছে। আমাদের বাঙালির অথবা এই উপমহাদেশের হাজার বছরের যে সাধন ধারা,
যে আসর আমরা আমার পাশেই আমরা যে আসরে এখন উপস্থিত যে আসর আমরা উপভোগ করছি এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য। এরকম আসর আমাদেরকে এক করে দেয়, এখানে কোনো বিভেদ থাকে না। তো লালন সাঁইজি তার গানে বলেছেন যে এই আত্মকে জানা কিন্তু একটা কর্মের মাধ্যমে হয়, সেই কর্মটাই হচ্ছে এই সম্মেলন, সাধু মেলা। সাধুর হাট বাজারে বসলে, সাধুর সঙ্গ করলে সাধুর থেকে সৎ এবং সত্য পথের সন্ধান পাওয়া যায়। সে এটাই হচ্ছে সাধুর কর্ম, সেটাই হলো নিজেকে জানার পন্থা, পথ বা দর্শন। লালন তার গানে বলছেন, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন। বাংলা কিতাব কয়জন পড়ে, আরবি ফার্সি নাগরি বলি কে বুঝতে পারে, শিখবি যদি নাগরি বলি, শিখবি যদি নাগরি বলি, বাংলা লগা পাস করে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন। শিখবি যদি নাগরি বলি বাংলা লওগা পাস করে, যে বাংলা সবুজ বাংলা শ্যামলী বাংলা, বাংলা এমন একটা জায়গা সারা পৃথিবীর মধ্যেই, হিমালয় পর্বত থেকে আর বঙ্গোপসাগর পর্যন্ত এই ভূমিটি এমন যেখানে গাছ থেকে নিজের থেকেই ফল পড়ে আবার চারা গজায়। এখানকার মাটি এত উর্বর, যদি এখানে অনেক মানুষ আছেন যারা দেশের বাইরে গিয়েছেন, যে এমন আসলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এমনি এমনি নয়। সুতরাং আমাদের আত্মকে জানতে হলে, দর্শনকে জানতে হলে অবশ্যই আমাদের বাংলাকেও চিনতে হবে সঙ্গে। শিখবি যদি নাগরি বলি বাংলা লওগা পাস করে, আগে আত্মদর্শন দরকার, বাঙালির দর্শন দরকার, নিজস্ব চেতনা দরকার। 1803 সালে রাজা রামমোহন রায় তিনি একটি বই লিখেছিলেন একেশ্বরবাদী চিন্তায়, বইটির নাম হচ্ছে তোফাত উল মোবাহিদ্দিন, তোফাত উল মোবাহিদ্দিন। এটি আরবি ফার্সি নানা ধরনের ভাষা এখানে আছে। তিনি বলেছিলেন যে আমাদের সমাজে চার ধরনের মানুষ আছে, এই চার ধরনের মানুষ যদি সাধু সঙ্গে আমরা আসি তাহলে সাধু সঙ্গের আয়োজন এবং উপস্থাপনা, এই চার ধরনের মানুষের উপস্থাপনা বা আমরা চিহ্নিত করতে পারি। এক ধরনের মানুষ আছে, আমি মনে হয় লম্বা করে বলছি বেশি নাকি, হ্যাঁ যদি ভালো না লাগে একটু দয়া করে বলবেন, আমি বন্ধ করে দিব, কারণ আমার পিছনে অনেক গুণী জ্ঞানী আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন, তাদেরকে পিছনে রেখে কথা বলতে আমার এমনি একটু বুকের ভিতর দুরু দুরু কাঁপছে। আর এর মধ্যে যারা প্রকৃত সাধক তারাই আসরে বসা, সুতরাং আপনারা একটু জানাবেন, খুব কৃতার্থ হব। চার ধরনের মানুষ, এক ধরনের মানুষ হলো কে বলা হয় প্রতারক। প্রতারক হচ্ছেন তারাই যারা বিরোধ তৈরি করেন, বিরোধ তৈরি করে আনন্দ পান। কীরকম বিরোধ? সেটা হতে পারে ধর্মের বিরোধ, দর্শনের বিরোধ, বাড়ির বাড়ির সীমানার বিরোধ, সাধনার বিরোধ, কিংবা জাত গোত্র, জাত পাত, উঁচু নিচু, কালো ধলা, এই ধরনের বিরোধ। এই বিরোধ তৈরি করে প্রতারক শ্রেণীর মানুষ পান আনন্দ পান। কিন্তু এই বিরোধটা নাই আমরা দেখি বাউল গানের মধ্যে, যে কথা আমি আগেই বলেছি যে চন্দ্র সূর্য যখন আলো দেয় আমাদেরকে, সুনির্দিষ্ট জায়গায় আলো দেয় না, সুনির্দিষ্ট ধর্মগোত্রকে আলো দেয় না, নির্বিশেষে সবাইকে আলো দেয়। কিন্তু প্রতারক শ্রেণী যে কথা বলা হয়েছে, তারা দেখা যায় যে কিছু কিছু মানুষের মধ্যে বিরোধ তৈরি করে তারা আনন্দ পান। আর একটা শ্রেণীর মানুষ আছে প্রতারিত। প্রতারিত কারা? যারা এই প্রতারকের খপ্পরে পড়ে মানুষ থেকে নানাভাবে বঞ্চিত হন, যারা তাদের পাওনা থেকে এই বিরোধের কারণে বলি হন।
এই বিরোধের বলি যারা তারা হলেন প্রতারিত। আরেকটা শ্রেণীর মানুষ আছে প্রতারক প্রতারিত বলা হয় তাদেরকে। এই দুই শ্রেণীর মানুষ, এই প্রতারক প্রতারিতরা এই দুই শ্রেণীর গ্যাঞ্জামের মধ্যে দিয়ে তারা নিজের সুবিধাটা উদ্ধার করেন। আরেকটা শ্রেণীর মানুষ আছে অপ্রতারক অপ্রতারিত, এটা রামমোহন রায়ের বর্ণনা অনুযায়ী। সেই শ্রেণীর মানুষই হলেন সাধক, সেই শ্রেণীর মানুষই হলেন বাউল, সেই শ্রেণীর মানুষই হলেন যারা শুধুমাত্র কর্মের কথা ভাবেন, সাধনার কথা ভাবেন, যারা শুধু কর্মকে মূল উপজীব্য করে মানুষের উপকারে সবসময় নিমজ্জিত হন। সেই মানুষগুলোই হচ্ছে সোনার মানুষ, সেই মানুষই হচ্ছে সহজ মানুষ, যে মানুষ শুধুমাত্র মানুষের জয়গান গায়। সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য জ্ঞানে, পাবিরে অমূল্য নিধি বর্তমানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এই সহজ মানুষের সন্ধানে একমাত্র উপায় হচ্ছে এই মানব জনম। লালন সাঁইজি বলেছেন, সনাতন ধর্মমতে 84 লক্ষ বার জন্মগ্রহণ করে এই মানব জন্ম আমরা পেয়েছি। ইসলাম ধর্মমতে বলা হচ্ছে আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছেন সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টি সেরা জীবকে নিয়ে এইখানেই কিন্তু মুক্তির উপায়, যা কিছু করবার উপায় এখানেই। মুক্তি মিললেও এখানে মিলবে, না মিললেও এখানেই, এখানেই কিন্তু শেষ। লালন সাঁইজি বলেছেন, এমন মানব জনম আর কি হবে, মন যা কর তাই কর হবে। এমন মানব জনম আর কি হবে, মন যা কর তাই কর এই ভাবে। এই মানুষই হবে মাধুর্য ভজন, তাই তো মানুষ রূপ গঠলে নিরঞ্জন। এই মানুষই হবে মাধুর্য ভজন, তাই তো মানুষ রূপ গঠলে নিরঞ্জন। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। মন যা কর তাই কর এই ভাবে, এমন মানব জনম আর কি হবে, মন যা কর তাই কর এই ভাবে।